বিগত বহুদিন ধরে আমি স্কুল এক্সাম স্টাডি লিভ পরীক্ষা পড়ানো এই সমস্ত এত চাপের মধ্যে থেকে আমি আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করতে ভুলেই গেছিলাম। তো আজকে ফাইনালি সময় পেয়েছি, মেয়ের আজকে শেষ পরীক্ষা একদম কমপ্লিট, এরপরে আমি আরামসে নিজের একটু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করতে পারবো। তো প্রথমেই আমি স্টার্ট করলাম আমার হেয়ার অয়েলিং দিয়ে। আমার হেয়ারটা এতটা ডাল হয়ে গেছিলো এতদিন ধরে, হেয়ার অয়েলিং কিচ্ছু করা হয়নি, হেয়ার অয়েলিং করতে পারিনি, শ্যাম্পু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিতাম। কারণ যদি আমি শ্যাম্পু করতে যাই তাহলে আমার অনেকটা সময় লাগে, অনেকটা লং হেয়ার, আমার অয়েলিং করতে গেলে অনেকটা সময় লাগে। আর আমি বাইরে থেকে যেটা আর্টিফিশিয়াল অয়েল হয় সেটা আমি একদমই ইউজ করি না, আমি ঘরে একটা নিজের মতো অয়েল তৈরি করি, আর সেটার মধ্যে ঘরোয়া কিছু কিচেনে থাকা উপকরণ ইউজ করে ওই অয়েলটা করি, এবং সেটাই আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি, যেটা হেয়ার ফলকে একদম বন্ধ করে দেয়, চুলে খুশকিটা আটকে দেয়, চুলের গ্রোথ ভালো হয়, চুলে কন্ডিশনারিং করে, সিল্কি হয়, স্মুথ হয়, আর অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা গুণাগুণ আছে। তো এটা আমি শুধু নয়, আমার হাজব্যান্ডও ইউজ করে, মেয়েটা ছোটো বলে মেয়েটাকে দিই না, মেয়েটা একটু বড় হলে মেয়েটাকেও দেবো। তো এই হেয়ার অয়েলটার অনেক গুণাগুণ, এটা আমি নিজেই অ্যাপ্লাই করি। অনেকে আমাকে বলে যে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করাটা অনেক প্রবলেম, অন্য কাউকে দিয়ে অ্যাপ্লাই করাতে পারো, কিন্তু আমার ঘরে কেউ আস্তে আস্তে এরকম নেই যাকে দিয়ে বলবো অ্যাপ্লাই করে দিতে, তো আমি নিজে নিজেই করি। তো এইভাবে প্রথমে গোড়ার দিকগুলো সমস্ত জায়গাটাতে অ্যাপ্লাই করে নিই, তারপরে বাকিগুলো অ্যাপ্লাই করি। আর গোড়াতেই মেন, যেহেতু চুলের গ্রোথের সমস্ত কিছু গোড়াতেই বেশি কাজ হয়, তার জন্য আমি গোড়াটাতেই মেনলি অ্যাপ্লাই করি। কবে থেকে আমি ভাবছি চুলটাকে ট্রিম করাবো, এবং সামনের ব্যাংকসগুলো আমার অনেকটা বড় হয়ে গেছে, কাটাবো, কিন্তু সেইটুকুনও পর্যন্ত আমি সময় পাচ্ছি না পার্লারে যেতে। যাই হোক, মেয়েটার এক্সাম যেহেতু খতম হয়ে গেছে, এরপরে একদিন নিশ্চয়ই গিয়ে করিয়ে আনবো। আর যারা আমার হেয়ার লাইকার বন্ধু আছে তারা তো সবাই বলছে চুল কাটিও না কাটিও না, কিন্তু নিচেটা একটু ট্রিম করা অবশ্যই দরকার, নিচেটা মাসে অন্তত একবার করে নিচেটা ট্রিম করা অবশ্যই দরকার। ট্রিম করলে চুলটার গ্রোথটা ভালো হয়, স্প্লিটেন্সগুলো কেটে যায়, যদিও আমার কিন্তু স্প্লিটেন্স একদমই থাকে না, কারণ সারা রাত আমি চুলটাকে ব্রেড করে শুতে যাই, তার জন্য স্প্লিটেন্সটা আমার ওখানে অ্যাভয়েড হয়ে যায়। অনেকে হেয়ার অয়েলিং করে সারা রাত রেখে দেয় চুলটাতে, এবং পরের দিন সকালবেলা উঠে শ্যাম্পু করে। এবার যার যেটা শ্যুট করে তার সেটা অবশ্যই জাস্টিফাইড, কিন্তু আমার শ্যুট করে না। আমি রাত্রেবেলা যদি হেয়ার অয়েলিং করে রেখে দিই তো সারা রাত হিসাবে চুলের মধ্যে যে অয়েলটা থাকে সেটা আমাদের স্কিনের মধ্যেও চলে আসে, তার ফলে আমার মুখের মধ্যে হালকা র্যাশ বোনো এরকম বেরিয়ে যায়। আর অয়েলটা স্কিনটা আমার যেহেতু এমনিতেই অয়েলি, তারপরে আবার চুলের অয়েলটা যদি স্কিনে চলে আসে আরও বেশি এফেক্ট করে, তার জন্য আমি রাত্রেবেলা একদমই অয়েলিং করি না। এটা হচ্ছে আমি সকাল সকাল অয়েলিং করছি, মানে চাটা খেয়ে অয়েলিং করে নিচ্ছি, নিয়ে তারপরে তোমার চান করতে চলে যাব, যখন তখন একবারে চুলটা ধোবো। তার মানে তার মাঝখানে আমার মোটামুটি 1.5-2 ঘন্টা চুলের মধ্যে অয়েলটা থাকছে। আর চুলে অয়েল দেওয়ার পর খুব বেশি ম্যাসাজ করার কিন্তু প্রয়োজন হয় না, এই ম্যাক্সিমাম 10-12 মিনিটস মাথার মধ্যে ম্যাসাজ করা ইজ মোর দ্যান এনাফ, এর বেশি ম্যাসাজ করার প্রয়োজন হয় না। আমার অবশ্য হাতে একটু প্রবলেম আছে, তার জন্য ম্যাসাজ করতে খুব প্রবলেম হয়, হাতগুলো ধরে যায়, ব্যথা করে, বাট ওই যে হাতটাকে আঙুলের যে টিপটা আছে সেটা দিয়ে হালকা হাতে আস্তে আস্তে ম্যাসাজ করে নিই বাস। আর অয়েলটা যেটা আছে সেটা আমি সবসময় হট অয়েলই ম্যাসাজ করি, মানে ঠান্ডা অয়েল নয়, আমি অয়েলটা বানাই, বানাবার পরে সেটা যখন কুসুম কুসুম গরম থাকে সেটা দিয়ে সবসময় ম্যাসাজ করে নিই। এটা টাস্কমি প্রচুর কাজ করে। আমার সাধারণত অত হেয়ার ফল হয় না, কিন্তু আমার হাজব্যান্ডের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তো তোমরা ছেলেরা যাদের খুব হেয়ার ফল হয় তারা একবার এই অয়েলটা বানিয়ে লাগিয়ে দেখতে পারো, তোমাদের আশা করছি 110% তোমরা রেজাল্ট পাবে। আর চুলটাও খুব ফ্লাফি হয়ে যায়, ভলিউমটা বেড়ে যায়, এবং চুলের যে ন্যাচারাল এমনি যেগুলো প্রবলেম থাকে সেগুলোও কিন্তু অনেক কিওর হতে মানে সাহায্য করে আর কি। যাই হোক, আর রেসিপিটা যদি চাও তো দেখে নিতে পারো, আমার পুরনো অনেক ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওতে আর আমি তেলটা বানানোটা দেখাইনি, একবারে অ্যাপ্লাই করার সময় দেখাচ্ছি, কারণ যখন আমি বানা
যাচ্ছিলাম তখন ভুলে গেছিলাম ভিডিও করতে, মাঝে মাঝে হয় না আউট অফ মাইন্ড হয়ে যায়, সেরকমই আউট অফ মাইন্ড হয়ে গেছিলো, তার জন্য আর বানানোটা দেখানো হয়ে ওঠেনি। যাই হোক, এইভাবে আমি গোটা স্ক্যাল্পটাকে মাসাজ করে নিই, তারপরে বাকি রেস্ট অফ দ্য পোর্শন মানে বাকি চুলটাতে হালকা তেল নিয়ে হালকা মাসাজ করে নিই। বাস খুব যে বেশি ম্যাসাজ করি তা নয়, বাস এতেই কিন্তু ভালো কাজ দেয়, তোমরাও এটা করে দেখতে পাবো। আর আমার চুলটা দেখতে পাচ্ছ, এমনি আমার চুল পুরো স্ট্রেট কিন্তু হালকা হালকা একটা ওয়েভি ফিল আপ দেখতে পাচ্ছ, সেটার কারণ হচ্ছে একটাই যে রাত্রেবেলা আমি বেনুনি করে শুই, মানে ব্রেড করে শুই, তার জন্যই এরকম হালকা হালকা ওয়েভি দেখা যাচ্ছে। যাই হোক, তোমাদের যদি আমার হেয়ার কেয়ারের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক না করে যেতে ভুলো না, অবশ্যই লাইক করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, চান করার সময় আমি ভালো করে শ্যাম্পু দিয়ে এবং কন্ডিশনার দিয়ে চুলটাকে শ্যাম্পু চান করে নিই, চান করার পর ভিজে গামছা দিয়ে মুছে নিই এবং চুলটাকে এরকমই ছেড়ে দিই, নিজের মতো শুকাতে দিই। আমি কোনো ড্রায়ার ইউজ করি না বা অন্য কিছু ইউজ করি না, এরকম ন্যাচারালি আমার চুলটা এইভাবে শুকায়। আর চুলটাকে আমি ভিজে অবস্থায় আঁচড়াই না, এরকম খুলে রেখে দিই পুরো সকালে, তারপরে সেটাকে আমি কম্পিং করি। আর হাত দিয়ে এরকম আস্তে আস্তে এটাকে একটু রিট্যাঙ্গেল করার চেষ্টা করে দিই, যাতে করে চুলটা তাড়াতাড়ি শোকাতে সাহায্য হয়। আর কিছু না, বাস এই হচ্ছে ব্যাপার। আর আমি কিন্তু ড্রায়ার খুব কম, খুব রেয়ার ইউজ করি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে রাতে, টাটা।